বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, একদিকে কোভিড নাইন্টিন এবং অন্যদিকে এই কোভিড নাইন্টিন কালেই দুর্নীতির নানা মহোৎসবের কাহিনী আমরা দেখতে পাচ্ছি এবং সেই সূত্র ধরেই আবার শাসন সুশাসনের প্রশ্ন আসছে, সেগুলোর দুর্বলতা নিয়ে নানা রকমের কথা হচ্ছে। এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। কথা বলবার জন্য আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ নেতা, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের যে সংগঠন সেই সংগঠনের একজন অন্যতম নেতা ডক্টর মোহাম্মদ আজম খান, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং ঢাকা বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। ডক্টর মোহাম্মদ আজম খান, কোভিড নাইন্টিনের পরিস্থিতি আমরা যে চিত্রটা এখন দেখতে পাচ্ছি, এটাতে আপাতত প্রতীয়মান হচ্ছে যে বোধহয় বাংলাদেশ কোভিড নাইন্টিন মুক্ত হতে চলেছে, এরকম একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। চিত্রটা এই কারণে আমি কথাটা বললাম যে যেভাবে টেস্টের সংখ্যা প্রতিদিন কমে যাচ্ছে তাতে করে মনে হচ্ছে যে দেশে আসলে সেই অর্থে টেস্ট করাতে চান সেরকম মানুষের সংখ্যা বা টেস্ট করার প্রয়োজনীয়তা এরকম সংখ্যাটা আসলে আর খুব একটা নেই। আপনি কি মনে করেন? ধন্যবাদ জিল্লু ভাই। আসলে যে এখন সারা বিশ্ব যে এই প্যান্ডেমিক সিচুয়েশনে এই করোনা মহামারীর সময় যে অতিবাহিত করতে যাচ্ছে, এই টাইমটাতে আসলে কেউ বলতে পারবে না যে আমরা কবে কখন কীভাবে করোনা মুক্ত হব। তো এখন এই সিচুয়েশনে আমাদেরকে প্রতিনিয়তই টেস্ট বাড়াতে হবে। আমরা তো এখন পর্যন্ত বাংলাদেশ তো 20,000 টেস্টও করতে পারেনি এখন পর্যন্ত, সবাই মনে আশা করছিলেন যে 20-এর উপরে অন্তত একটা মোটামুটি স্ট্যান্ডার্ড হবে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে সেটি প্রতিদিনই কমছে। না, আমি সেটার অনেকগুলো রিজন আছে। সেটা হলো যে এক নম্বর হলো যে আপনি আমাদের তো প্রথমে আপনার এই করোনা টেস্টের সক্ষমতা একেবারেই ছিল না। হ্যাঁ, একটা পিসিআর মেশিন ছিল, আরটিপিসিআর মেশিন একটাই ছিল, এখন 76টি মেশিন বা 77টি মেশিন দিয়ে টেস্টগুলো হচ্ছে। তো একটা জিনিস আমি বলি যে আগে যে টেস্টের সংখ্যাটা অনেক বেশি ছিল, হ্যাঁ, সেটার কারণ হলো আগে যেমন প্রতিনিয়ত দেখানো হতো, মিডিয়াতেও দেখানো হতো, সমস্ত জায়গায় দেখানো হতো যে লম্বা লম্বা লাইন আছে বা এই লোকজন টেস্ট করতে পারছে না। এখন কিন্তু প্রাইভেটলি অনেক ছেড়ে দেওয়া হয়েছে, অনেকে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো করছে, কিন্তু এই যে এখন 200 টাকা যে আর 500 টাকা যে চার্জটা নির্ধারণ করেছে, এই এর ফলে কিন্তু কিছু একটা সংখ্যা একটা কমে গেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো অ্যাকচুয়ালি আপনার এই যে রোগীদের অবস্থা দেখে, তাদের এই করোনা সাইন সিমটম আছে এই ধরনের রোগীদের দেখেই সাধারণত টেস্ট করা হয়। এখনও আমাদের এখানে র্যান্ডমলি টেস্ট করা হচ্ছে না। তো এখন আমরা আশা করছি যে অচিরে আমরা হয়তো র্যাপিড টেস্টে যেতে পারলে তখন আমরা র্যান্ডমলি টেস্টটা মানে করবে, গভর্নমেন্ট করবে বা করার চেষ্টা করবে, বা আরও কিন্তু পিসিআর ল্যাব বাড়ানোর চেষ্টা চলছে বিভিন্ন জায়গায়, সমস্ত জায়গায়। কিন্তু করোনা যে মানে মুক্ত হয়ে যাবে বা করোনার ভ্যাকসিন এসে যাবে এই ধরনের কিন্তু কোনো গাইডলাইন এখন পর্যন্ত আসেনি। তা আমাদেরকে এই করোনা থাকাকালীন সময়ে এই করোনা কে মোকাবেলা করে, হ্যাঁ, স্বাস্থ্যবিধি মেনে, সাথে সাথে জীবন এবং জীবিকা দুটোকেই আমরা মেনটেন করে আমরা সামনের কাজকর্মগুলো এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ সারা বিশ্বব্যাপী দেখছেন যে যেখানেই কঠিন লকডাউন বা কঠিন নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে সেখানেই কিন্তু আপনার এই আস্তে আস্তে মানুষ সেগুলো ব্রেক করে ফেলছে। আর মানে সত্যিকার অর্থে আমি এখানে একটু একটা প্রসঙ্গটা আনি যে আসলেই বলতে হবে বাঙালিরা বীরের জাতি। কারণ হলো আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনি হয়তো খেয়াল করবেন অনেক আগে, সেটা প্রায় মনে হয় 20 ইয়ার্স বা মোর দেন 20 ইয়ার্স আগে, হ্যাঁ, এই আপনার ওই একটা মহাকাশ যান স্কাইল্যাব ভেঙে পড়বে, হ্যাঁ, এটা আমেরিকাতে একটা অংশে পড়বে আর একটা অংশ বঙ্গোপসাগরে পড়বে, এটা কিছু অংশ বাংলাদেশেও পড়তে পারে। তখন ওই আমেরিকার যে অংশে পড়বে ওই এলাকার সব লোকজন বাড়িঘর বিক্রি করে অন্য স্টেটে চলে গেছে, আর বাংলাদেশে যে যে এলাকা আমাদের ওই মানে খুলনার ওই ওই দিকটায় পড়ার একটা সম্ভাবনা ছিল, ওই দিকের লোকজনের কারো কোনো মাথা ব্যথাই ছিল না, কারো কোনো চিন্তাধারা ছিল না বাড়ির থেকে বাইরে যাবে যে সে ধরনের ছিল না। তো এই এইরকম সিচুয়েশনে, এবং দেখেন আপনার আর একটা জিনিস বলি আমি, যে আমি বাঙালি বীরের জাতি এই জন্য বলছি যে তারা অনেক কিছুকেই
মানে ওইভাবে তারা গ্রাহ্য করে না বা ওইভাবে আমলে নেয় না। মানে আমাদের গ্রামে গঞ্জে তো এখন তারা মানে র্যান্ডমলি লোকজন চলাফেরা করতেছে, আর আপনি যদি এখন বাইরে বেরান, বাজারে যান বা যে কোনো জায়গায় যান, লোকজন মানছে না। এখন হয়তো আপনার কয়েকদিন আগে একটা ওই আপনার গণস্বাস্থ্য একটা রিপোর্ট করেছে যে হয়তো 10 কোটি লোক অলরেডি করোনা আক্রান্ত হয়ে তাদের মধ্যে অ্যান্টিবডি চলে, সেটা হয়তো কোনোভাবেই এত সম্ভব না। যেটা আমেরিকাতে তারা হয়তো এই মানে ধারণা করেছে যে 10% হয়তো বা মানে 10 গুণ বেশি হলে আক্রান্ত হতে পারে। তো সেই ক্ষেত্রে যদি 10 গুণের পরিবর্তে যদি 20 গুণও হয় তাও কিন্তু আমাদের দেশে এত লোক হয় না। যাই হোক, সব কিছু মিলে মানুষ আমি যেটা বলছি যে এই বীরের জাতি, এই জন্য বলছি যে এক সময় কিন্তু 52 যখন ভাষা আন্দোলনের সময় নিরস্ত্র মানুষগুলো যখন পাকিস্তানের মতো একটা সুসজ্জিত বাহিনীর এগেনস্টে আন্দোলন সংগ্রাম করেছে, সেই আপনার 66-র আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, যে এই সশস্ত্র বাহিনী সুশৃঙ্খল বাহিনীর এগেনস্টেও কিন্তু বাঙালিরা ঝাঁপিয়ে পড়েছে এবং মুক্তিযুদ্ধ প্রথম শুরু করেছে, কিন্তু একদম যার যা কিছু আছে তাই নিয়ে। তাই আমি বলতে চাই যে হ্যাঁ, সেই বীরত্বপনা দেখাবে, হ্যাঁ সবাই দেখাক, কিন্তু হ্যাঁ সেটা স্বাস্থ্যবিধি মেনে, হ্যাঁ যেমন সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরে, যেমন পৃথিবীর বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু অলরেডি এখন মাস্কটা ম্যান্ডেটরি করে দিচ্ছে। হ্যাঁ, আর আর একটা হলো ভদ্রতাবশত জাপানে কিন্তু আগে অনেক আগে মাস্ক, অনেক লোকই কিন্তু মাস্ক আগে থেকেই পরতো। তো এখন আমাদেরকে মাস্ক পরা, তারপরে হ্যান্ড স্যানিটাইজ করা, বা আমাদেরকে বাসায় ঢুকলে পরে গোসল করে ফেলা, এই জিনিসগুলো মেনটেন করে হ্যাঁ আমাদের চলতে হবে, এবং সাথে জীবন জীবিকা দুটোই আমাদের চালিয়ে নিতে হবে। আর আরেকটা যেটা বললেন, টেস্ট নিয়ে চিন্তা করে, না না টেস্ট নিয়ে চিন্তা, টেস্ট কিন্তু আমরা বাড়ানোর, আমাদের বাড়ানোর চেষ্টা চলছে, কিন্তু এখন আগে যে প্রেশারটা ছিল টেস্টের, হ্যাঁ এটা হয়তো অনেক সময় অনেকে হয়তো রিপোর্ট করছে যে টেস্ট কমে যাচ্ছে, বা আপনি প্রশ্ন করছেন যে টেস্টকে মানে গভর্নমেন্ট কমিয়ে দিচ্ছে। আসলে গভর্নমেন্ট কমিয়ে দেওয়ার কোনো কারণ নেই, হয়তো দুই একটা ল্যাব মাঝে মধ্যে ডিস্টারবেন্স থাকলে কিছু সংখ্যা কম থাকে, কিন্তু আসলে লোকজন মানে ওইভাবে এখন আর মানে টেস্টের মধ্যে যাচ্ছে না, যে হুমড়ি খেয়ে পড়ছে না। এখনো তো প্রচুর মানুষ, প্রচুর মানুষ হচ্ছে, কি বললাম আমি যে যেটা হলো যে আমাদের যদি র্যাপিড টেস্টের মানে কেসগুলো আমরা মানে কনফার্ম করতে পারি, কেসের সংকট আছে, না কেসের এখন সংকট নেই, কিন্তু সাইন সিম্পটমের উপরে আমরা র্যান্ডমলি মনে করেন যে এখন মানে ইয়ে করা হচ্ছে না, এখনো যে যেই যাচ্ছে তাকে করা হচ্ছে সেটা না, সাইন সিম্পটম দেখে তার মধ্যে করোনার কিছু মানে নমুনা আছে এই টাইপের যে যারা আছে তাদেরকেই করা হচ্ছে, যে যাতে আমরা যে মানে কিছুটা মানে সিম্পটম আছে, শ্বাসই না কিছু না সাইন সিম্পটম আছে তাদেরকেই বেশি করে 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 আমাদের আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে। জি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আপনাকে ধন্যবাদ। করোনা নিয়ন্ত্রিত হবে খুব কাছাকাছি, এটা সরকারের বা দেশের সকলের উদ্যোগে বা মিলিত প্রচেষ্টায়, এই কথাটা আমার কাছে আজকে প্রথম শুনলাম আমি এখানে, যে করোনাকে নিয়ন্ত্রণ করার মতো আসলেই আমাদের কোনো যোগ্যতা এই মুহূর্তে আছে কি না, বা এটাকে অন্ধভাবে বিশ্বাস করা ছাড়া আমাদের আর কোনো উপায় আছে বলে আমার মনে হয় নাই। কিন্তু আমি আপনাদের এখানে যখন এই নতুন সংবাদ শুনলাম, আমার আসলেই কেমন জানি একটু বিব্রতকর অবস্থায় পড়ে গেছি। আমি বুঝতে পারছি না আমি কোনটাকে গ্রহণ করব বা কোনটা বিশ্বাস করব, বা আদৌ এটাকে বিশ্বাস করে সামনে অগ্রসর হওয়া বা কোনো মন্তব্য করাটা, এটা কেমন জানি আমার কাছে বিব্রতকর। আসলে আমাদের সংকট, সবচেয়ে বড় সংকট হলো চিন্তা এবং কর্মে। আপনি একটা জিনিস দেখেন, দেশে এখন 76টা PCR ল্যাব আছে, 77 বা 76টা অ্যাক্টিভ, একটা নাকি কাজ করছে না, এই জন্য আমি 76 বললাম। এবং সারা বাংলাদেশে, বাংলাদেশটাই কিন্তু কাভার হয়ে গেছে, যেখানে সকল জেলায় নাই মনে করেন সেখানে নিয়ার বাই 2-3টা জেলাকে একটা জায়গায় করে পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে। এখন কি হলো, আমরা গত কয়েকদিন আগ পর্যন্ত দেখেছি যে প্রতিনিয়ত, প্রথম কি হয় দেখেন, আপনি স্যাম্পলগুলো কালেক্ট করা হয়, যেদিন যেটা কালেক্ট করা হয় সেদিনই কিন্তু সেইটাকে পরীক্ষা করে রিপোর্ট প্রকাশ করা হয় না, এটাকে প্রিজার্ভ করা হয়। আপনি ধরে নেন একদিন 20,000 বা 25,000 হয়েছে, 25,000ই কিন্তু পরীক্ষা করা হচ্ছে না, পরীক্ষা করা হচ্ছে ইচ্ছা মতো 10,000, 5,000, 15,000, 17,000 এরকম করে। আপনি গত কয়েকদিন যাবত একটু দেখেন, আপনি গত 4-5 দিন আগের সপ্তাহটার দিকে যদি আপনি তাকান, 18,000, 19,000, 17,000, 16,000 এরকম করে হয়েছে। সেই অনুসারে দেখা গেল আক্রান্তের সংখ্যা দিনে দিনে বেড়ে যাচ্ছে, হঠাৎ করে পরীক্ষার সংখ্যাটা কমে গেল,
এর পিছনে কারণটা কি? হ্যাঁ, কারণ দেখাতে পারে, কেউ কেউ বলতে পারে যে হ্যাঁ পরীক্ষার জন্য একটা ফি নির্ধারণ করার কারণে মানুষ নিরুৎসাহিত হয়েছে, বিষয়টা তা না। যদিও এটা ফি নেওয়াটা যুক্তিসঙ্গত আমি এখনো মনে করি না, এটা ফ্রি, কারণ চিকিৎসাটা আপনি দেখেন যে সকল করোনা হাসপাতাল এবং সরকারের সঙ্গে বা স্বাস্থ্য মন্ত্রণালয়ে বা স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যাদের চুক্তি সম্পাদিত হয়েছে, আপনি দেখেন যেমন হোলি ফ্যামিলি বা অন্যান্য হসপিটালে যারা চিকিৎসা করোনার জন্য গ্রহণ করছেন তারা কিন্তু ফ্রি চিকিৎসা নিচ্ছেন। তাহলে ফ্রি চিকিৎসা নিতে গিয়ে সেখানে হঠাৎ করে 200 বা 500 টাকা এই করোনা টেস্টের জন্য ফি নির্ধারণ করা, এর পিছনে কি মহৎ উদ্দেশ্য আছে আমি আজও খুঁজে পাইনি, যদিও এটা পরিমাণটা অতটা বড় না। এখন বিষয়টা কোনখানে হলো, দেখেন আপনি গতকালকে পর্যন্ত একটা রিপোর্ট হলো এরকম র্যান্ডম, যদি আপনি স্যাম্পলিং এখন নেন তাহলে আপনি দেখবেন, যেমন গতকালকে আমি যে কথাটা আমি লক্ষ্য করলাম ওয়ার্ল্ড মিডিয়াতেই আমি দেখলাম এটা, যে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে যে প্রায় 40% লোক তাদের মধ্যে কোনো উপসর্গ নেই, তারা বুঝতেছেন না তারা করোনা আক্রান্ত। এখন সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো যে আপনি যখন বেশি মানুষকে পরীক্ষা না করে পরীক্ষার সংখ্যা কমিয়ে দিয়ে আপনি যদি আত্মতৃপ্তি বা সন্তুষ্টি লাভ করার চেষ্টা করেন যে হ্যাঁ এখন আমাদের পরীক্ষায় করোনা আক্রান্ত সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে, তা কিন্তু না। আপনি 2 দিন আগের কথা দেখেন, 2 দিন আগে আজকেও কিন্তু 57 ডেড, তাই না? আজকের মৃত্যু সংখ্যা বোধ হয় 57 না, আজকে 47, সরি আজকে 47, গতকাল 57 ছিল, না গতকাল 30 ছিল, 30 ছিল, তার মানে সেখানে মাত্র 11,000 না 10,000 পরীক্ষা করা হয়েছে গতকালকে, না পরীক্ষা করার সাথে না, আমি বলছি মৃত্যু সংখ্যাটা কমেছিল গতকালকে, মৃত্যু সংখ্যা কম আমি সেটা বলছি না, বলছি গতকালকে 10,000 না 11,000 এর মতো, 11,400 মতো বোধহয়। জি, তো এখন বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াইলো দেখেন, আপনি পরীক্ষা যেটা হচ্ছে সেটা সঠিক হচ্ছে না। অনেক জায়গা থেকে আমি লক্ষ্য করেছি যে যে সমস্ত স্যাম্পলগুলো গ্রহণ করা হয়েছে 5 দিন 7 দিন 10 দিন 15 দিন পর্যন্ত অপেক্ষা করছে তারা তাদের রিপোর্ট পাওয়ার জন্য। তাহলে এখন আপনি মানুষ আগ্রহী হচ্ছে, মানুষের স্যাম্পল সংগ্রহ করা হচ্ছে, টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে, কিন্তু এটাকে কোনো একটা জায়গায় অদৃশ্য কারণে এটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং টেস্টের ফলাফল মানুষের কাছে প্রকাশ করা হচ্ছে না, অথবা সরকারের যেই মানে মন্ত্রণালয়ের যে অধিদপ্তর প্রতিনিয়ত আমাদের কাছে যে বুলেটিন দিয়ে যাচ্ছে যে এখানে এত টেস্ট এতটা আক্রান্ত ইত্যাদি ইত্যাদি, সেইগুলোকে এতটা নিয়ন্ত্রণ কেন করা হলো? সুতরাং এটা যদি উদার না হয়, এটা যদি পরিষ্কার না হয়, এখানে যদি কোনো রকম ম্যানিপুলেশন থাকে, তাহলে আমরা আত্মতৃপ্তি লাভের জন্য যদি বলি যে হ্যাঁ এখন আক্রান্তের সংখ্যা দিনে দিনে কমে গেছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এবং এটা গ্রহণযোগ্য এই জন্য হবে না যে মানুষ বাস্তবে যেটা দেখবে আর আমাদেরকে যেটা দেখানো হবে এই দুটার মধ্যে একটা বিস্তর ফারাক মানুষের কাছে খুব সহজে ধরা পড়ে যাচ্ছে। সেই জন্য আমি মনে করছি দেশের আজকে, এবং আমি এখন মনে করি এটা আমার কাছে খুব পরিষ্কার মনে হচ্ছে যে বাংলাদেশের করোনার যে পরিস্থিতি এটা নিম্নগামী তো নয়ই, বরং আমার কাছে মনে হচ্ছে এটা ঊর্ধ্বগামী। যে এখানে আমি আপনাকে থামিয়ে দিচ্ছি, ডক্টর আজম খান, যেটি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলছেন, এটি অনেকেই বলছেন, বাইরে থেকেও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানও বলছে যে বাংলাদেশ একটা হটস্পট এবং এটি আসলে সেপ্টেম্বর পর্যন্ত গিয়ে হয়তো পিকে উঠতে পারে, পিকে উঠবে। তো সেই জায়গায় আসলে এখন পর্যন্ত মনে হচ্ছে যে এক ধরনের সিদ্ধান্তহীনতা, এক ধরনের তদুল্যমানতা, কৌশল নির্ধারণে এক ধরনের অজ্ঞতা বা সমন্বয়হীনতা, এটা খুবই স্পষ্ট যে আমরা কি করব করব না, লকডাউন নিয়ে করব কি করব না, কিভাবে করব, অঞ্চল ভিত্তিতে করব না, সব দিয়ে করব, কিছুই বোঝা যাচ্ছে না। আমরা কি কুরবানির ঈদকে কিভাবে উদযাপন করব, আমরা কি গরুরহাট করতে দিব না দিব না, 4টে জেলায় নিষিদ্ধ করব নাকি সীমিত আকারে করব না, ডিজিটালি করব, মানে নানা রকমের সব, এবং 8ই মার্চের পর থেকে দেখা গেছে সব সিদ্ধান্তই কিন্তু সরকার নিয়েছে, কার্যকর সিদ্ধান্ত কিন্তু বিলম্বে, এবং কার্যকর সিদ্ধান্ত নিতে গিয়ে পরে সেটাকে আসলে খুবই গোলমেলে করা হয়েছে, সেখানে সমন্বয় ছিল না, সেখানে লকডাউনের নামে আসলে সাধারণ ছুটি ঘোষণা করা, সবাইকে বাড়িতে যেতে দেওয়া, ঈদের সময় ঈদের ছুটি আপনি বাড়িতে যাবেন, আচ্ছা আপনি সাধারণ গণপরিবহন চলবে না, আপনি নিজের যানবাহনে যেতে পারবেন। সো প্রত্যেকটা বিষয় গার্মেন্টস খুলে দেওয়া হলো, বন্ধ করা হলো, আসলো গেলো আবার খুলে দেওয়া হচ্ছে, একটু আপনার কাছে শুনতে চাই মানে এই ধরনের সবকিছু কেমন জানার লাগাম ছাড়া, স্বাস্থ্যমন্ত্রী তিনি জাতীয় কমিটির প্রধান বলছেন, তিনি বলছেন তিনি কিছু জানেন না, আমরা এর মধ্যে নানা রকমের কেলেঙ্কারি দেখছি, মাস্ক কেলেঙ্কারির কথা দেখলাম, আমরা রিজেন্ট হসপিটালকে দেখলাম যার 6 বছর ধরে কোনো অনুমোদনই নাই, সেই হসপিটালের সেই হসপিটালটি বাংলাদেশের ডেডিকেটেড হসপিটাল প্রথম দিকার,
এবং সেটি আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে তাকে দেয়, সেই স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব তার সঙ্গে চুক্তি করে। আসলে কোথায় কি হচ্ছে, কেন হচ্ছে, এটা কি আপনি বুঝতে পারেন? আসলে আমি বলছি, তাহলে আপনি প্রথমে রাজনীতিবিদ নন, আপনি একজন চিকিৎসক। হ্যাঁ, আমি বলছি যে অ্যাকচুয়ালি যে যেটা বললেন যে আপনি যে সবকিছুতে একটা দোদুল্যমানতা অথবা মধ্যমায়ের দেশের দিকে যাচ্ছি আমাদের, কিন্তু আর্থসামাজিক অবস্থাটা ইউরোপ আমেরিকা প্রি কোভিড আর পোস্ট কোভিড এর সিনারিও কিন্তু পৃথিবীর ইকোনমি সমাজ অনেক কিছু সেটা দিচ্ছে। আমি কোথায় যাবে যাচ্ছিল, কোথায় নামছিল, উঠবে কিনা, আমি এই প্রসঙ্গে আসছি, সেটা হলো যে আপনি যে জিনিসটা দেখতে হবে যে আমাদের আর্থসামাজিক মানে সক্ষমতা কতটুকু। তো এখন আপনি দেখেন এই যে এই পরিস্থিতিতে আমেরিকার মতো দেশে যেখানে নাকি আমাদের দেশে 100 ভেন্টিলেটর রেডি ছিল না এই কোভিড পেশেন্ট মোকাবেলার জন্য, হ্যাঁ অনেক মানে তাড়াহুড়া করে কাঠখড় পুড়িয়ে 395টা এখন ভেন্টিলেটর রেডি করা হয়েছে। আর যেখানে নাকি আমেরিকার মতো দেশে আপনার 1.5-2 লাখ লোক র্যান্ডম 1.5-2 লাখের মতো র্যান্ডম আপনার ভেন্টিলেটর ছিল, সেই দেশে আপনার রোগী কি হারে আক্রান্ত হয়েছে, কি হারে মারা গেছে, হ্যাঁ এবং কি হারে এখন আক্রান্ত হচ্ছে এবং সেখানে কি মিসম্যানেজমেন্টগুলো হয়েছে, সেখানে মাস্কের অভাবে তারা সারা পৃথিবীতে মানে মাস্ক চেয়ে বেরিয়েছে, পিপিএর অভাবে তারা সারা পৃথিবীতে পিপিএ চেয়ে বেরিয়েছে, তাদের আপনার কফিন নাই, হ্যাঁ ডেড বডি তারা মানে কালেক্ট করতে পারছে না কফিন অভাবে। তো তাদের মতো দেশে এবং ইউরোপের মতো দেশেও কিন্তু তারাও কিন্তু মানে একেবারে লেজে গোবর অবস্থা তৈরি করে ফেলেছিল। সেই প্রেক্ষাপট যদি চিন্তা করা হয় তাহলে আমাদের এখানে হ্যাঁ কিছুটা সমন্বয়হীনতা বা কিছুটা ওই যে ইনডিসিশন যেটা সেটা আছে, সেটা হলো কি যে আমি আপনার এখানে স্বীকার করছি যে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর এখানে একটা তাদের মধ্যে সমন্বয়ের একটা গ্যাপ আছে, কারণ সেটা গতকালে তারা যে একটা প্রেস কনফারেন্স করেছে সেটাতেই বোঝা যায় তাদের মধ্যে একটা গ্যাপ আছে। তো এই গ্যাপগুলো কাটিয়ে উঠতে হবে, হ্যাঁ কাটিয়ে উঠে আমাদেরকে এই কোভিড নিয়ন্ত্রণ করতে হবে। আর আপনি যেটা বলেছেন, হ্যাঁ অ্যাকচুয়ালি কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত কোনো লকডাউন দেওয়া হয়নি, একমাত্র টলারবাগ মানে রাজাবাজার আর চিটাগাংয়ের ছাড়া আগেরগুলো আপনার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। তো এখন আপনি সরকার সবসময় কি চিন্তা করবে যে এদেশের প্রতিটি জনগণ যেন এই কোভিড মুক্ত থাকে, নিরাপদ থাকে এবং জীবন বাঁচিয়ে রাখতে পারে এবং তাদের জীবিকাটাও চালিয়ে যেতে পারে, সেই চিন্তা চেতনা থেকে সরকার কিন্তু সবসময় চিন্তা করবে 80% লোকের অবস্থাটা কি, 80%কে কিভাবে 80% লোককে কিভাবে সরকার সাপোর্টটা দিতে পারে। তো এখন আমাদের এই মানে আমাদের মতো দেশে হ্যাঁ আপনার এই সরকারের সাপোর্ট দিতে হলে সেই আপনার কিছু কিছু মানে কর্মতৎপরতাগুলো চালিয়ে নিতে হবে এবং সেটা চালাতে হবে, তাই সেইভাবেই কিন্তু ডিসিশনগুলো নেওয়া হচ্ছে। তবে হ্যাঁ আমি যেটা বলি যে মানে স্বাস্থ্য অধিদপ্তর যেভাবে মানে অ্যাক্টিভলি সমস্ত কর্ম তৎপরতাগুলো চালাবে যা তারা যেভাবে করবে সেখানে তারা মানে ঠিক একেবারে মানে বুঝে উঠে না মানে পুরোপুরি বুঝে উঠে পারছে না সেটা আমি স্বীকার করে নিচ্ছি, কিন্তু সেই যেটা যে যে ক্ষেত্রগুলোতে বুঝে উঠতে অসুবিধা হচ্ছে সেগুলোই কিন্তু আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু আবার তদারকি করে সেটার আবার ম্যানেজমেন্টগুলো ঠিক করার চেষ্টা করছেন এবং করে দিচ্ছেন। এখন আপনি যেটা বললেন যে এই লকডাউন দিবে কি দিবে না, আপনি জিনিসটা চিন্তা করেন যে একটা এলাকায় যদি লকডাউন দিতে যা হয় তাহলে আগে চিন্তা করতে হবে আমাদের দেশের মানে মানে সামাজিক অবস্থা এবং পরিস্থিতি দিকে। আমাদের দেশ কিন্তু এখনও সেই অবস্থানে চলে যায় নাই যে যেটা হলো আমাদের দেশে এখন মনে করেন যে আমাদের 16 কোটি লোক বলা হয়, কেউ বলে 17 কোটি, কেউ বলে 18 কোটি ঢাকা শহরের লোক, কেউ বলে 2 কোটি, কেউ বলে 3 কোটি, হ্যাঁ তো এখন পর্যন্ত আমাদের একটা বৃহৎ অংশ কিন্তু আপনার এই ভোটার আইডি করে নাই, হ্যাঁ এবং প্রতিটা লোক যে এলাকায় আছে সে এলাকায় ওখানে কিন্তু নিবন্ধিত নাই। তো এখন একটা এলাকাকে লকডাউন করতে গেলে ওই পুঙ্খানুপুঙ্খরূপে ওইখানের লোকের মানে আদমশুমারি করে কি কি ওইখানে মানে কি আয়ের লোকগুলো আছে কাদেরকে কিভাবে সাপোর্ট দিতে হবে, ওখানে ভলেন্টিয়ার লাগবে, সব কিছু ম্যানেজমেন্ট করে কিন্তু দিতে হয়, কিন্তু
এখন জীবন জীবিকা দুটোই বাঁচাতে গেলে কিন্তু এইভাবে যদি র্যান্ডমলি লকডাউন দিতে হয়, যেমন আপনি দেখবেন গতকাল কিন্তু একটা রিপোর্ট এসেছে যে এই মানে কয়েক কোটি লোক মারা যাবে সারা পৃথিবীতে অনাহারে যদি এই করোনা পরিস্থিতি যদি এরকম থাকে। তাহলে আমাদের সরকার কিন্তু চেষ্টা করছে যেন এখানে কেউ মানে অর্ধাহারে বা অনাহারে না থাকে, সরকারের পক্ষ থেকে না খেয়ে মারা যায়, সরকারের পক্ষ থেকে দলীয় ভাবে এবং যারা বিত্তবান আছে তারা বিভিন্নভাবে আপনার বিভিন্ন সাপোর্ট করে মানুষকে কিন্তু একটা সাপোর্টে রাখার চেষ্টা করছে। আর একটা জিনিস আপনি যেটা বললেন কোরবানির কথা, আপনি দেখেন কোরবানির সাথে কিন্তু অনেক অনেক কিছু জড়িত। আপনার এক নম্বর হলো ধর্মীয় অনুভূতি, দুই নম্বর হলো আপনি দেখেন আমাদের দেশের এই যে গ্রামে গঞ্জে, যে গ্রামে গঞ্জে অনেক বাড়িতে সারা বছর একটা ছোট একটা মানে গরু কিনে পেলে পেলে বড় করে, একটা বা দুইটা কিনে বড় করে, আবার খামারি আছে। এখন এই কোরবানির গরুটা যে প্রতি বছর যে কোরবানিটা হয় এটার সাথে এই মানে গ্রামের কৃষক, খামারি, আবার যারা মনে করেন যে কোরবানি মানে এই গরুগুলো ব্যবসা করে তাদের এই সাথে জড়িত লোক, এরপরে আবার যখন কোরবানি দেয় কষাই, এরপরে আবার চামড়া, মানে সমস্ত কিছু মিলে এবং সর্বোপরি যদি কোরবানিটা দেওয়ার পরে কিছু সংখ্যক লোক যারা অনেক পুষ্টি পায় না তারা কিন্তু এই কোরবানির মাংস দিয়ে অন্তত 7 দিন 10 দিন খুব মানে আনন্দ চিত্রে খাওয়া দাওয়া করে। তো এখন সরকার কিন্তু চিন্তা করছে যে আমাকে এই করোনার আরও যেন সংক্রমণ বেশি না হয় সেটাও দেখতে হবে, যাতে আমরা কিভাবে কি মানে অনলাইন কোরবানি হাট করে অথবা কি যেন মানে খুব একটা একদম নির্জন এলাকায় মানে গরুর হাট দিয়ে যাতে সেখানে আবার স্বাস্থ্যবিধি মানে মেনে লোকজন কেনাকাটা করে, যদিও আমাদের দেশের মানে মাস্কও পরে না কেউ, অনেকেই এখনো র্যান্ডমলি ঘুরে বেড়াচ্ছে এবং র্যান্ডমলি আপনার আপনি অনেক সময় দেখবেন যে অনেক ফেরিওয়ালা অনেক দোকানদার এরা কিন্তু মানে চ্যালেঞ্জ করে মিডিয়াকে যে আমাদের আমাদের করোনা হবে না, ওই যে আপনারা যারা এসিতে আছেন, যারা গাড়িতে এসিতে চলেন, যারা বাসায় এসি আছে, অফিসে এসি আছে, আপনাদের করোনা হবে, আমাদের আমাদের মাস্ক পড়তে হবে না, তারা কিন্তু এই ধরনের চ্যালেঞ্জও করে। তো এই সব চ্যালেঞ্জ মোকাবেলা করে গভর্নমেন্টকে এই এই দুর্যোগের সময় যে করাপশনগুলো হলো স্বাস্থ্যখাতে, স্বাস্থ্য সেই সম্পর্কে আপনি কিছু বলবেন? আমি এখন এখন বলি, যদি ছোট করে বলেন আমি আবার পরে ছোট করে এটা অবশ্য আমি এখন বলি, পরে ওখানে উনি বলবার পরে আপনি তখন বলবার রসধার পাবেন। আমি এখন বলি যে দেখেন আমাদের এই দেশের মানুষের একটা মানে কিছু শ্রেণীর মানুষের নৈতিক চরিত্রের এত অবক্ষয় হয়েছে যে মানুষ যখন নাকি সারা পৃথিবীতে এই করোনা মানে কোভিডের আক্রান্ত হওয়ার পরে এই মহামারী দেখা দেওয়ার পরে কারো হাজার হাজার কোটি টাকা আছে, লক্ষ লক্ষ কোটি টাকা আছে, সেটার কোনো মূল্য নাই তারা দেখে ফেলেছে। মানুষ প্রতিটা সারা পৃথিবীর এই কোটি কোটি মানুষ তাদের জীবনযাত্রার মানে চিন্তা চেতনা চলাফেরা সমস্ত কিছু চেঞ্জ করে ফেলেছে, তার মধ্যে কিভাবে এই নীতি বহির্ভূত এই সকল শাহেদ আছে এরকম কিন্তু সমাজে আরও আছে, এই লোকগুলো এই মানুষের এই জীবন নিয়ে মানুষের চিকিৎসা ব্যবস্থা নিয়ে যারা এই কাজগুলো করতে পারে তাদেরকে এই শুধু মানে 420 কেস দিয়ে হবে না, তাদেরকে দরকার হলে আমি বলবো যে আইন চেঞ্জ করে হলেও তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে, শুধু শাহেদ না এই শাহেদ প্রকৃতি যত আছে সবাইকে ধরে ধরে এটার ব্যবস্থা করতে হবে। দেখুন আমি আসলে এই করোনা যখন বিশ্বে শুরু হলো এবং বাংলাদেশ তো তার থেকে ব্যতিক্রম কিছু না, বাংলাদেশও সেই সমানতালেই, যদিও করোনা আমাদের এখানে একটু বিলম্বে এসছে পৃথিবীর অন্য অন্য দেশের চাইতে, আমার ভাই যে কথাটা বললেন যে সরকারের ইচ্ছা হলো 80% লোককে চিকিৎসার অধীনে নিয়ে আসা, এই বাকি 20% লোককে উনি কোন হিসাবে বাদ দিলেন? না না না, চিকিৎসার জন্য বলিনি আমি, মানে তাদের জীবন জীবিকার কথাটা বেশি চিন্তা করতে হয় 80% লোকে কিভাবে তাদের জীবিকাটা চালাবে, ঠিক আছে, আপনি 20% লোক কোনোভাবে তাদের জীবনটা চালাতে পারবে, এবার ম্যানেজ করে নিতে। এবার আপনি দেখেন প্রথম আমি রোজার ঈদের কথাই বলি, রোজার ঈদ যখন আসলো তখন বিষয়টা হলো এইরকম যে এখানে যারা দৈনন্দিন কার্যক্রমের সাথে সম্পৃক্ত গার্মেন্টস ওয়ার্কার অ্যান্ড আদার্স ডেইলি লেবারার্স তারা কি করলেন, সবাই বাড়িতে যাইতে চাইলেন এবং তারা কিন্তু অনেক জায়গায় গেলেন, সরকারের ঊর্ধ্বতন মহল থেকে দেখা গেল যে যারা বাড়ির জন্য বিভিন্ন জায়গায় গেছেন, এমনকি যারা ফেরিঘাটে গেছেন সেখান থেকে তারা ফেরত চলে আসেন।
যদি আপনারা ফেরত আসতে চান তো তাহলে আপনাদেরকে সহযোগিতা করা হবে, যাতে আপনারা এমনকি পুলিশের গাড়ি দিয়ে আপনাদেরকে সাহায্য করা হবে। কিন্তু দুর্ভাগ্য কোথায় দেখেন, তার পরের দিনে আমরা কি দেখলাম যে বলা হলো না ঠিক আছে, তাদেরকে উইদাউট এনি ডিক্লারেশন ছেড়ে দেওয়া হলো, এরা গেল। সঙ্গে যোগ হলো এই যে যারা নিজেদের গাড়ি নিয়ে বাড়িতে যাবেন, গ্রামের বাড়ি, তারা যেতে পারেন। দেখেন এইখানে কত বড় একটা ব্লান্ডার হয়ে গেল। এক দ্বিতীয় হলো কোনখানে, এই সকল মানুষ যখন চলে গেলেন, হঠাৎ করে যখন সরকারের প্রণোদনার কথা আসলো, তখন গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর মালিকরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিলেন কি, যে হ্যাঁ আপনারা সবাই চলে আসেন, এত তারিখের মধ্যে কাজে যোগদান করেন, না করলে তারা বেতন পাবেন না। এই সকল মানুষগুলো আসার কোনো ট্রান্সপোর্ট ছিল না। তাহলে হলো কি, যেই মানুষগুলো এখান থেকে প্রত্যেকটা, এবং আপনি দেখেন একটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে, কিন্তু করোনা কিন্তু বরিশালে হচ্ছে, পটুয়াখালী হচ্ছে, আপনার নরসিংদী হচ্ছে, আপনার রাজশাহী হচ্ছে, আপনার নওগাঁ হচ্ছে, আবার চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে, বগুড়া হচ্ছে। অর্থাৎ ইকুয়ালি সকল জেলার মানুষরা যারা এখানে দিনমজুর, দৈনিক দিনমজুর বা শ্রমিক, তারা করলেন কি, সবাই ঈদ উপলক্ষে সবাই চলে গেলেন, তাদেরকে নিয়ন্ত্রণ করা হলো না। ওনারা আবার যখন ফেরত আসলেন, ওনারা করলেন কি, করোনা ওনাদের সঙ্গে নিয়ে গেলেন প্রত্যেকটা এলাকায় রিমোটে। আবার রিমোট থেকে ওনারা করলেন কি, আবার ঢাকায় যখন ফিরলেন তখন সঙ্গে করে নিয়ে আসলেন। এবং সেইটাই হলো আমাদের করোনার এই যে বিস্তর বাংলাদেশের যে বিস্তারটা ঘটলো, এটার মূল কারণ হলো আমার কাছে মনে হচ্ছে এটাই। এবং আজকে দেখেন কোরবানির কথা বলেছেন, কোরবানির বিষয়টা হলো এমন যে কোরবানির বিষয়টা আপনি ধর্মীয় অনুভূতি অনেক জায়গায় থাকবে। আপনি দেখেন এখানে কি হলো, আমাদের মসজিদে নববী বলেন এবং বাইতুল্লাহ বলেন, সেই সমস্ত জায়গায় আমরা জামাত বন্ধ করে দেওয়া হলো, বাংলাদেশের মসজিদে না যাওয়ার জন্য ঘোষণা দেওয়া হলো, এবং সবাইকে অনুরোধ করা হলো আপনারা বাসায় থাকেন, বাড়িতে ইবাদত করুন। তাইলে ফরজ আমরা অনেক কিছু তশরুফ করে ফেললাম। এরপরে আমাদের কোরবানি করাটা কোন পর্যায়ে পড়ে সেই জিনিসগুলো আমাদের, কিন্তু এখানে বিষয়টা ওইটা না। মানুষ এত দ্বিধাদ্বন্দ্বে কেন, আর মানুষ দ্বিধাদ্বন্দ্বে হওয়া পড়ার কারণটা হলো কর্তৃপক্ষ যারা সরকার, তারা কি করেন, তারা দ্বিধাদ্বন্দ্বে সকালে যে কথা বলেন বিকালে অন্য কথা বলেন, একই অবস্থানে বসে একজন দায়িত্বপূর্ণ ব্যক্তি এক কথা বলছেন, অপরজন ভিন্ন কথা একই জায়গায় বসে। এমনও দেখেছি আমি স্বাস্থ্যমন্ত্রীকে এমনও কথা বলতে, যে সকল স্বাস্থ্য পরিদপ্তর যে সকল ঘোষণা দিয়েছে, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন এগুলো আমার জানা নাই, আমার সঙ্গে আলাপ করে নাই। ইভেন অনেক সময় একথাও বলেছে ওই যে সমস্ত লোক, আমি এগুলো জানি না। এই দায় দায়িত্বহীন আচার আচরণ করোনা কিন্তু বাংলাদেশের প্রকোপটাকে বাড়িয়ে দিয়েছে, কমিয়ে দেওয়া নয়। তারপর আপনি একটা জিনিস দেখেন, যেটা বলতেছে এখন সংখ্যা কমে যাচ্ছে, কথাটা কিন্তু তা না। আপনি চিকিৎসার কথা যেটা বলেছেন, চিকিৎসায় আমাদের দেশের মতো এত বেশি ডাক্তার বিশ্বের আর কোথাও মারা যায়নি, আমাদের দেশের নার্সরা যেভাবে আক্রান্ত হয়েছে এত আক্রান্ত আর কেউ হয়নি। কারণটা কি, এর গোড়ায় গলদ, গোড়ায় গলদটা হলো এই, এদের যে পিপিই অথবা মাস্ক, দেখা গেল যে আমাদের করোনাকালীন সময় এখানে মোবাইল কোর্ট হয়ে নকল জিনিস তৈরি করার, সেটার জন্য সাজা দিতে হচ্ছে। এক, সরকার সেটাকে নিয়ন্ত্রণ করতে পারেনি, সরকারের ক্রয় যেটা সেটাও সন্দেহজনক, সেটাও এট পার হয়নি। তাহলে আজকে ডাক্তারদের যে স্বাস্থ্য সুরক্ষার জন্য যে সকল মানে পিপিই এবং আপনার মাস্ক সরবরাহ করা হলো, সেগুলো স্বাস্থ্যসম্মত না হওয়ার কারণে আমাদের ডাক্তার আক্রান্ত হয়ে গেলেন। এবং আপনি দেখবেন সরকারের উঁচু মহলে এই সকল ক্রয়ের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের অনেকের এ কারণে বদলি পর্যন্ত হতে হলো। এই জিনিসগুলো নানাভাবে আসছে। এখন এর কারণটা কি, এটা কেন করলেন ওনারা, তাদের কি শাস্তি হলো? একজন মন্ত্রী আজকে স্বাস্থ্যমন্ত্রী এখানে আছেন, এবং আপনি দুর্ভাগ্য দেখেন এই সবাই সকলে সকলের অবস্থান থেকে কি বলে, এইটা হয়েছিল, এখানে একটু দুর্বলতা দেখা দিয়েছিল, ওইখানে এই দুর্বলতা দেখা দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সব ঠিক হয়ে গেছে। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া যখন কোনো কিছুই ঠিক হয় না, তাহলে বাকি মানুষগুলো যেখানে বসিয়ে রেখেছে এদের দরকার কি সেখানে, ওদের তো কোনো প্রয়োজন নাই। কিন্তু তারপরে দেখেন, অর্থাৎ প্রত্যেকেই আপনি কি কাজ করেছেন সেটা বড় কথা না, আপনি বিবেকের কাছে কৈফিয়ত দিবেন কিনা সেটা বড় কথা না, আপনি মানুষের কাছে আপনার দায়িত্ববোধ কতটুকু সেটাকে কিভাবে পালন করবেন সেটা কিন্তু বড় কথা হচ্ছে না। বড় কথা হচ্ছে এই করোনার মধ্যেও কে কার অবস্থান উদ্দেশ্যকে উপলক্ষ করে কতটা তোষামত করা যায়, কতটা কি, এই যে সিদ্ধান্তহীনতা এই। তারপর রিজেন্টের কথা বলেছেন, এই রিজেন্ট এটা তো একটা, আমার কাছে যেটা মনে হয়েছে একটা ক্ষুদ্র একটা অণু। এরকম শাহেদের মতো সমাজে প্রত্যেকটা জায়গায় কারণটা কি, এর কারণ আছে, এর কারণ যুক্তিসঙ্গত কারণ আছে। আপনি দেখবেন আমরা ওই
একটা ক্রম ইকোনমি বলে ক্যাপিটালিজম বলে, এটা তৈরি হয় কখন? এটা তৈরি হওয়ার পূর্ব শর্তটা হলোই যে আমাদের দেশে যখনই রাজনৈতিক সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তখনই এইরকম একটা শ্রেণী জন্ম হয় এবং তাদের হাতে অর্থনীতিটা চলে যায়। এই অর্থনীতিটা তাদের হাতে চলে যাওয়ার পিছনে এবং কারণটা কি আপনি দেখবেন, এটা আমি বলবো সাকসেসিভ গভর্নমেন্টসের কথাই আমি বলবো, যখন রাজনৈতিক সরকার একটা থেকে চলে গিয়ে আরেকটা সরকার আসে দেখা গেছে অতীত সরকারের অনেকে খোলস বদলাইয়া পরবর্তী সরকারে এসে ঢুকে যায়। এবং এদের একটা থাকে, এরা সবসময় একটা জিনিস নিরাপদ অনুভব করে না যতক্ষণ পর্যন্ত তারা এস্টাবলিশমেন্টের কাছাকাছি না যায়। এখন আপনি দেখেন একটা মানুষ, আপনি রাষ্ট্রীয় যে সমস্ত অনুষ্ঠানে প্রোটোকল মেনটেন করা হয়, আপনি যদি সেইখানটার দিকে তাকান, আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে মানুষ যখন সাক্ষাৎ করবে কোনো ফর্মাল অনুষ্ঠানে, সেখানে কিন্তু একটা প্রোটোকল মেনটেন করতে হয় এবং একটা লিস্ট, যারা ইনভাইটি হবেন তাদের কিন্তু একটা লিস্ট থাকে, বঙ্গভবনে কারা যাবে তাদের একটা লিস্ট থাকে। কিন্তু দুর্ভাগ্য হলো কোথায়, আপনি সেখানে যারা যায় সেখানে গিয়ে কি দেখা গেল, দেশের রাষ্ট্রপতির সঙ্গে ছবি, দেশের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি। এগুলো মনে করবেন না, এটা যেন তেন, এটা শুধু কেমনে কোনো চিফ ডিজায়ারকে ফুলফিল করার জন্য কিন্তু এই ছবিগুলো তোলেন না, কারণ এগুলোকে ক্যাপিটালাইজ করা হয়। এবং এই শাহেদের কথা দেখেন, আজকে আমরা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় কি দেখছি যে এই দেশের এমন কোনো উচ্চ পদস্থ ব্যক্তি নাই, সরকারের এমন কোনো আমলা নাই এবং সামরিক বেসামরিক তাদের প্রত্যেকের সঙ্গেই দেখবেন আপনি শাহেদের ছবি আছে। এটা কেন করেছে শাহেদ? কারণ এটা দিস ওয়াজ এ পার্ট অফ হিজ বিজনেস পলিসি। এখন স্বাস্থ্য অধিদপ্তরের কথা বলেন, স্বাস্থ্য অধিদপ্তর এই মাননীয় মন্ত্রী যিনি আজকে আসেন, আমি বলবো অত্যন্ত বিনয়ের সঙ্গে তার প্রতি সম্মান দেখিয়ে বলবো, তিনি আজকে স্বাস্থ্য খাতের একটা লাইবিলিটিস হয়ে গেছেন। প্রত্যেকটা আপনি দেখেন, প্রত্যেকটা বিবেকবান মানুষ, কোনো একজন মানুষ ওনাকে সমর্থন করে এরকম একজন মানুষ পাবেন না। কি কারণে সমর্থন করে না? কারণ তার কার্যক্রমের প্রতি কোনো মানুষ, দেশের কোনো সাধারণ মানুষ তো দূরের কথা, দেশের কেউ তার প্রতি কোনো আস্থা আনতে পারেন না। কিন্তু তারপরে দিনের পর দিন চালিয়ে যাচ্ছেন। এবং আমি গতকালকে থেকে আজকে পর্যন্ত ওনার একটা মিশের জিনিস লক্ষ্য করলাম, উনি স্বাস্থ্য খাতে কি করেছেন, কোনটা কি করবেন, তার সেইটা বড় কথা, উনিও সেই প্রশংসায় নেমে পড়লেন যে এটা এইভাবে হচ্ছে, এইভাবে করা হচ্ছে। তো এখন এই যে জিনিসগুলো হচ্ছে, এটার সমস্যাটা একটাই, এটার সমস্যাটা হলো কি, আপনাকে কাজ করে মানুষের প্রতি আস্থা, মানুষের আস্থা অর্জন করতে হবে। সেটা যদি আপনি না করেন, আপনি মানে টেস্ট করা কমিয়ে দিয়ে করোনা নিয়ন্ত্রণে এসে গেছে এই কথাটা বলাটা এটা যুক্তিসঙ্গত হচ্ছে না। মানুষকে এইরকম বোকা বানানো যাবে না এবং এটা মানুষকে এইরকম থাকবে না। তারপর প্রণোদনার কথা বলছেন না আপনি, দেখেন প্রণোদনা সম্পর্কে খোঁজ নিয়ে দেখেন, মানুষ এটা সত্যিকার অর্থে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছেন। এবং প্রণোদনা নিয়ে আপনি দেখেছেন যে একই লোক যাদের যাদের হাতে চলে গেছে, হ্যাঁ আপনারা বলবেন দুইজন চেয়ারম্যান, দশজন চেয়ারম্যানকে সাসপেন্ড করা হয়েছে, এতজনকে জেলে নেওয়া হয়েছে, ইত্যাদি এতটা মামলা হয়েছে, কিন্তু আলটিমেটলি দেখেন যে উদ্দেশ্যে এগুলো তা সঠিকভাবে সেটা কিন্তু মানুষের কাছে পৌঁছে নাই। মানুষের মধ্যে প্রচণ্ড হাহাকার, দেশের স্বল্প আয়ের যে মানুষ, আপনি বিষয়টা হলো কি, সময় মতো যদি বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে পারতেন তাহলে কিন্তু আজকে সত্যিকারই অর্থে একটা নিয়ন্ত্রিত অবস্থায় আমরা ইতিমধ্যে পৌঁছে যেতাম। কিন্তু সিদ্ধান্তহীনতা, লাগামহীন আচার আচরণের কারণে আজকে আমরা যখন সব লেজে গোবরে হয়ে গেছে তখন আমরা জায়গায় বসে ভাবছি, কিন্তু আমাদের উদ্যোগ এবং আমাদের যে সকল উদ্দীপনার কথা আমরা বলছি, মুখে বলে যাচ্ছি, বাস্তবের সঙ্গে তার গরমিল। আপনি দেখেন মানুষের টেলিভিশনে যে জিনিসগুলো আমরা দেখি, মানুষ কি পরিমাণ দুঃখ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। আপনি দেখেন একজন মানুষ যার পরিবারের অসুস্থ হচ্ছে, সে প্রথম ভর্তি হতে হাসপাতালে তাকে নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে, তাকে টেস্ট করার জন্য আমি দেখেছি এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে যাচ্ছে, একের অধিক দিন যাচ্ ছে কিন্তু টেস্ট করাতে পারছে না, দিনে ভর্তি হওয়ার জন্য এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে যাচ্ছে। একটা অসুস্থ মানুষ, তার শ্বাসকষ্ট হচ্ছে, তার সন্তানরা বা আত্মীয় স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, তাৎক্ষণিক চিকিৎসা না হলে লোকটা বাঁচবে না, কিন্তু দেখা গেল তাকে যে সকল পূর্ব শর্ত তার উপরে আরোপ করা হয় সেগুলো কমপ্লাই করতে গিয়া পরিণতিতে কি দাঁড়ায়, তিনি রাস্তায় ফুটপাথে তার জীবনটাকে শেষ করতে হয়। তো এরপর যদি আমরা দাবি করি যে না আমরা কোভিড কে নিয়ন্ত্রণ করে ফেলছি, এবং আমাদের কিন্তু কখনো কেউ দাবি করে, আমি বলছি এটা দাবি করা না, না এটা দাবি করে না, আমি বলছি এরকম না, বরং আমাদের আমাদের আমি শেষ করি ভাই, আমি বলছি এই শেষ করে দেন, এইরকম আত্মতৃপ্তি লাভ করার আমাদের হাত আসলে কোনো সুযোগ নেই। আত্মতৃপ্তি কখনোই হয়নি, লাভ করেনি সরকার, বরং প্রতিনিয়ত আরো বেশি পরিমাণে মানে কষাস হয়ে এগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে টেস্ট বাড়ানো যায়, কিভাবে মানুষকে ভালো রাখা যায় ছেড়েছে। তা এখন অনেকগুলো কথার অবতারণা করেছেন, আমি একটা একটা করে একটু চেষ্টা করি বলার। এক নম্বর যেমন গার্মেন্টসের কথা বলেছেন, গার্মেন্টস ফ্যাক্টরি নিয়ে কিছু মিসম্যানেজমেন্ট হয়েছে, হ্যাঁ তো এখন
এই করোনাকালীন সময়ে যদি কোনো কোনো সেক্টর আমাদের এই গভর্নমেন্টকে যদি জিম্মি করে কিছু করতে চায় সেটা কিন্তু নৈতিকতার দিক থেকে ঠিক না। আমাদের সবসময় চেষ্টা করা উচিত যে দেশের মানুষের আপামর জনগোষ্ঠীর জন্য কাজ করা। তাই গার্মেন্টস ফ্যাক্টরি একবার খুলে দেওয়া বন্ধ করে দেওয়াতে আমরা আমাদের কিন্তু যেই মানে টেকনিক্যাল কমিটি আছে জাতীয় কমিটি আছে তারা কিন্তু বারবার বলেছে এই মানে বাড়িতে যাওয়া বাড়িতে যে গ্রামে মানে আপনার সংক্রমণ ছড়িয়ে দেওয়া আবার ঢাকায় নেওয়া আসা এটা কিন্তু ঠিক হচ্ছে না বলেছে এবং গভর্নমেন্ট কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেছে। এবং আমি কিন্তু প্রথমেই বলে এসেছি যে বাঙালি মানে ওই যে বীরের জাতি কারণ হলো কি যে এরকম একটা মরণ ব্যাধির পরেও মানুষ ভয় পায় না। আপনি দেখেন কিভাবে মানে ঝাঁকে ঝাঁকে লোক আপনার এই ফেরির মধ্যে উঠে যাচ্ছে। তো এই জন্য আমি বলি গার্মেন্টস ফ্যাক্টরি কিন্তু এখন আমাদের আল্লাহ একটা ভরসা সবচেয়ে মানে সবশেষে আমাদের যে জায়গাটা সেই জায়গায় মনে হয় আমরা অনেকখানি এগিয়ে আছি আর আল্লাহর অশেষ রহমত আছে সেটাই জন্য বলি। এই যে গার্মেন্টস ফ্যাক্টরি 35 লাখ কোন জায়গায় এই যে আমি গার্মেন্টস ফ্যাক্টরির কথা বলতেছি গার্মেন্টসের 35 লাখ 40 লাখ যে কর্মী আছে এই 35 লাখ 40 লাখ যারা এখন গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করছে তাদের কিন্তু আগে যে প্রতিদিন যে আপনার প্রতিটা গার্মেন্টসে যে সিক রিপোর্টের যে সিস্টেমটা ছিল এখন কিন্তু দেখা যাচ্ছে যে আপনার এই সিক রিপোর্টের পরিমাণ কমে এসেছে কারণ ওই যেহেতু কিছু স্বাস্থ্যবিধি মেনটেন করছে আপনার গার্মেন্টস ফ্যাক্টরিতে বাসায় সব জায়গায় যে হ্যাঁ। এবং আপনি একটা জিনিস দেখবেন এখন আমরা মাস্ক পরছি বা স্বাস্থ্যবিধি মেনটেন করছি দেখে এখন কিন্তু লোকজনের সর্দি কাশি কম হচ্ছে। আমাদের দেশে ধুলাবালি এই মানে ইয়ের জন্য এয়ার পলিউশনের জন্য কিন্তু সর্দি কাশি বেশি হয় সেটা কিন্তু দেখা যাচ্ছে সেই গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে কিন্তু এই মানে কোভিড আক্রান্তের সংখ্যা মানে একেবারেই নাই বললেই চলে। সাথে আমাদের এই 70-80 লাখ বস্তিবাসী আছে হ্যাঁ আল্লাহর কি অশেষ রহমত দেখেন এই 70-80 লাখ একসময় ধারণা করা হয়েছিল যে আমাদের যে করোনা যেভাবে এইভাবে যদি সংক্রমিত হতে থাকে তাহলে দেখা যাবে যে রাস্তাঘাটে লাশ পড়ে আছে এটা কালেক্ট করার লোকটাই এই ধরনের ধারণা কিন্তু আমাদের মিডিয়াতে করা হয়েছিল। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই 70-80 লাখ লোক কিন্তু আল্লাহর রহমতে মানে অনেক ভালো আছে এবং তাদের মধ্যে করোনা সংক্রমণের হার খুবই কম। হ্যাঁ তবে হ্যাঁ আমাদের তারপরও চেষ্টা চালিয়ে যেতে হবে যেন আর আর সংক্রমিত না হয় আর বেশি লোক মানে আক্রান্ত না হয়। আচ্ছা আপনি আর একটা জিনিস বলেছেন স্বাস্থ্যমন্ত্রী এবং যে সমন্বয়ের কথাটা স্বাস্থ্যমন্ত্রী অ্যাকচুয়ালি আমাদের স্বাস্থ্যমন্ত্রী হ্যাঁ অনেস্ট এবং ইনোসেন্টভাবেই কিন্তু কথাগুলো বলেছেন কারণ এতগুলো এই এই করোনা ভাইরাসকে মোকাবেলা করতে যেয়ে এতগুলো সেক্টরে এত কর্মতৎপরতা আপনি ডিজি হেলথ বলেন মন্ত্রণালয় বলেন স্বাস্থ্যমন্ত্রী নিজেই একবার বলেছেন যে তিনি জাতীয় কমিটির প্রধান তিনি কিছু জানেন না না ওইটা এটা কেন বলছি আমি ওই যে এই যে এই কর্মযজ্ঞের কারণে না না করোনা যোগ মানে কর্মযজ্ঞের বিশাল কর্মযজ্ঞের কারণে কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ আপনার সেই মানে সেই খবরগুলো রাখতে পারেননি সেই ক্ষেত্রে উনি কোনো কোনো ডিপ্লোমেসি করে নাই বা পলিটিক্যালি জিনিসটাকে কাটিয়ে যায় নাই খুব মানে সহজ সিম্পলি সে বলেছে আমি এই 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 সিদ্ধান্তের ব্যাপারে জানি না। তো এই এইটা যে এই যে ওনার যে এই মানে খুব সিম্পল যে স্বীকারোক্তি যে এই বিশাল কর্মযজ্ঞের সময় হ্যাঁ ওই হয়তো ওই ব্যাপারটা সে তখনও অবগত হয় না যাই হোক তারপরেও কিছু সমন্বয়হীনতা আছে একে আমি কিন্তু স্বীকার করে নিয়েছি। আচ্ছা আর একটা বলছেন মাস্ক পিপি এগুলো নিয়ে কিন্তু মাস্ক পিপি নিয়ে সারা বিশ্বে ইউরোপ আমেরিকা তো বিভিন্ন রকমের প্রবলেম হয়েছে হ্যাঁ বিভিন্ন রকম কিন্তু ইউরোপ আমেরিকা হয় প্রবলেম হয় কিন্তু ইউরোপ ভালো অনেক কিছু আমরা কিন্তু সেটা বলি না 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 সেটাও হয় সেটা এই আমাদের বাংলাদেশেও তো আমাদের বাংলাদেশে অনেক কিছু হয়েছে এত ছড়িয়েছে কিন্তু তারা কি পরিমাণ পরীক্ষা করতে পারছে সেটা তো তাদের তাদের সক্ষমতা আপনি চিন্তা করেন সেই সক্ষমতার কথা আমরা বলি না আমি একটা উদাহরণ দেই আপনি ইউরোপ আমেরিকাও বাদ দেন আপনি যখন নাকি উহানে সেকেন্ড আবার অ্যাটাক শুরু হলো তখন কিন্তু ওরা একদিনে 18 লক্ষ টেস্ট করেছে তা আমরা কিন্তু এখন পর্যন্ত এই মানে 20,000-এও কিন্তু সক্ষমতা এখন অর্জন করতে পারিনি। হ্যাঁ আমাদের এই সমস্ত সাপোর্টগুলো তৈরি হলে হ্যাঁ এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই এখন আমাদের সময় এসেছে হ্যাঁ সময় এসেছে যে আমাদের আমরা কোন কোন খাতে কি কিভাবে কাজ করব সরকার জনগণ এবং সবাই হ্যাঁ সবারই এখন চিন্তা করতে হবে যে হ্যাঁ আমাদের এই স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে হবে এবং অনেস্ট ডাইনামিক লোক দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ নিশ্চয়ই এর মধ্যে অনেক অনেক ভালো সৎ নিষ্ঠাবান মানুষ আছেন
কিন্তু ট্রেন্ড যা দেখতে পাচ্ছি সেখানে তারা চুরিটাই করতে পারে, চুরি ছাড়া কোনো খরচ করতে পারে না, কারণ বাজেটের যা বরাদ্দ হয় সেটাও কিন্তু যেসব মন্ত্রণালয় সবচেয়ে কম ব্যয় করতে পারে, খরচ করতে পারে, তার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি। এবং যে কারণে এবার অর্থমন্ত্রী বাজেটে কিছুটা 10,000 কোটি টাকা বাড়িয়েও আবার বলছেন যে এরা তো ব্যয় করতে পারে না, এদের মেয়ে কিসের জব ব্যয় করতে হলে তাদেরকে চুরি করতে হয়, চুরি করা ছাড়া তারা ব্যয় করতে পারে, মানে চুরি করার সেই পার্সেন্টেজটা কিন্তু খুবই কম। আমি এখন বলি, আমি কিন্তু সেটাতে আমি আসবো, আমি একটু পরে আসতেছিলাম, আমি একটা অ্যাকচুয়ালি মানে ইয়ে অনুযায়ী আসতেছি। এই যে আপনি যেটা বললেন যে ক্রয় সংক্রান্ত, এটা আমার পরবর্তী ইয়ে ছিল যে ক্রয় সংক্রান্ত ব্যাপারে মাস্ক এবং পিপি যারা নাকি এইগুলো আমদানি করেছে এবং যাদের মধ্যে নাকি গলদ আছে সেটা ধারণা করা হচ্ছে, দুদক কিন্তু অলরেডি তাদেরকে, এবং আপনি যদি দেখেন সেটা হলো তারা অনেক মানে এই দেশের শক্তিশালী ব্যবসায়ী, শক্তিশালী মানে তাদের প্রভাব প্রতিপত্তি বিশাল, তাদেরকে কিন্তু দুদুকে তলব করে এটার ইনভেস্টিগেশন চলছে এবং আশা করি খুব দ্রুত এটার এই মানে সুরাহাটা হবে। এবং আমি আর একটা জিনিস বলি যে আমি অনুরোধ করব, মানে দুদককে অনুরোধ করব যে একটা যেমন সাহেদের মতো ঘটনা একটা ঘটে যাওয়ার পরে, হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের দুদকের যে এখন যে চেয়ারম্যান আছেন, আমি পার্সোনালি আই নো দে সে খুব অনেস্ট, এবং উনাকে আমি আপনার মাধ্যমে এই অনুষ্ঠানের মাধ্যমে অনুরোধ করব, তারা শুধু এই একটা ঘটনা ঘটে যাওয়ার পরে না, উনি দুদক দরকার হয় তারা যেহেতু এই সাহেদ এই যে যেটা টক শোর মাধ্যমে সে বিভিন্ন জায়গায় এই যে তার এই প্রভাব প্রতিপত্তি বিস্তার করেছে, আমি অনুরোধ করব টক শোর মাধ্যমে করেছে না প্রভাব প্রতিপত্তি দেখে আসলে টক শো তে এসেছে, হ্যাঁ ওই সেটা দুটো, যখন আপনারা আন্তর্জাতিক সম্পর্ক কমিটির সদস্য হয় সেই পরিচয় দিয়ে তাকে যখন বঙ্গভবনে দেখা যায়, গণভবনে দেখা যায়, তাকে যখন প্রধানমন্ত্রী কার্যালয়ে দেখা যায়, তাকে যখন সচিবালয়ের প্রতিটি মন্ত্রণালয়ে দেখা যায়, তাকে যখন ক্যান্টনমেন্টে দেখা যায়, তাকে যখন পুলিশ হেডকোয়ার্টারে দেখা যায়, আমি কিন্তু আমি এই প্রসঙ্গটাই আসতেছি, তাকে যখন আমি এই প্রসঙ্গে আসতেছি, ভারতের সাবেক রাষ্ট্রপতির বেডরুমে দেখা যায়, তাকে যখন সরকারি সফরে দেখা যায়, আমি এই প্রসঙ্গে আসতেছি, সেগুলো দেখে যে আমি এই প্রসঙ্গটাই আসতেছিলাম যে আমি বলতেছি আমি অনুরোধ মানে আমি খুব বিস্মিত হই যে আমি বলি যে মানে সবাই বলছে যে টক শো এত ক্ষমতাবান হয়ে গেলে তাহলে তা এখানে যা প্রতিদিন আমরা আলোচনা করি অনেক বদল হয়ে যাওয়ার কথা, এবং আমি আপনাকে বিনয়ের সাথে বলছি আমি কিন্তু দ্বিতীয় আগে থেকে আমি দেখি যেমন সরকারের মন্ত্রীবর্গ অনেকে বলছেন এক মন্ত্রীর মালিকানাধীন টক শো টেলিভিশনই তো সে টক শো উপস্থাপনা করে, আরেক মন্ত্রী বলছেন যে টক শো এর জন্য দায়ী, সেই মন্ত্রীর নিয়ন্ত্রণাধীন টেলিভিশনও তো সে টক শোতে অংশ নিয়েছে। আমি এই প্রসঙ্গটাই আসতেছিলাম অ্যাকচুয়ালি, সেটা হলো আমি কিন্তু দুদককে অনুরোধ করছি যেহেতু এখন অনেকে অঙ্গুলি মানে দেখাচ্ছে যে এই টক শো করে তাহলে তো হচ্ছে সমস্যা সমাধান না করার আসলে একটা দেখাচ্ছে, তাই আমি এইটাই অনুরোধ করব যে অন্তত দুদকের একটা টিম দিয়ে যারা এই যে এই টক শো করে বা বিভিন্ন জায়গায় তাদের এই প্রতিপত্তি গুলো দেখানোর চেষ্টা করে এবং যা যত টক শো সব টেলিভিশনের, এই যে আমরা টক শোতে আপনাদেরকে যাদের আমন্ত্রণ জানাই, এই যে এরা সংসদ সদস্য আছেন, মন্ত্রী আছেন, বিএনপি নেতা আছেন, আগে মন্ত্রী পেছিলেন, সবাই কি ভালো মানুষ? আপনারা রাজনীতির মাঠে আছেন, খেলোয়াড় আছেন, ভালো খারাপ এখানে তো আসলে ডিবেটটা, সেটা হলো আমার মানে বিরোধী পক্ষ আমার সরকারের সমালোচনা করবে, আমি সেটা ডিবেট করব, আবার সেটা সেই সমালোচনাতে কিন্তু আমি আবার সেটা ধারণ করে আমার মানে আমাদের নীতি নির্ধারকরে বলবো যে এই জিনিসগুলোকে দু বছর পরে বলছেন যে সে না আমাদের কেউ না আমাদের কমিটিতে ছিল না, আমি সেটা না আপনি বলছেন না আমি বলছি যারা বলছেন, তাহলে এই যে দু বছর ধরে বা তিন বছর ধরে যে সে পরিচয়টা ব্যবহার করলো বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, তখন আপনারা কেউ দেখেননি বা তখন বলেননি কেন যে এই পরিচয় সে কিভাবে? আমি সেই প্রসঙ্গটা আসছি যে এটা খতিয়ে দেখা দরকার, আমি বলছি সেটা যদি আপনি বলেন তাহলে আমি এবার আসি। আপনি দেখেন পলাশির যুদ্ধ থেকে শুরু করি, আমি একটু ছোট করে পলাশির যুদ্ধে আপনার সিরাজউদ্দৌলার 18,000 অশ্বারোহী বাহিনী, 53,000 আপনার পদাতিক বাহিনী, 53টা কামান,
হ্যাঁ নিয়ে এবং আটটা ছয়টা মানে গান পাউডারের যে আগে যেটা ছিল থ্রো করার সেগুলো নিয়ে দাঁড়িয়ে আছে, আর তার অপোজিটে 1100 ব্রিটিশ সৈন্য আর 2200 হলো আমাদের লোকাল যারা ব্রিটিশ সৈন্য ছিল, এই সব মিলে 3300 হলো আপনার মানে তাদের সৈন্যবাহিনী, আর এখানে আপনার এই তাদের হলো কামান হলো 11টা। এইটা নিয়ে আমাদের এই পলাশীর যুদ্ধে এই বেইমান প্রতারক এবং এদের জন্য মানে সিরাজউদ্দৌলা হেরে গেছে। ঠিক আপনার চিন্তা দেখেন 54 যুক্ত ফ্রন্টের সময়ও এই কিছু বেইমানের জন্য মানে আমাদের প্রবলেম হয়েছে। ঠিক আপনি যেটা বলছি যে এই বেইমানের বেইমানদের জন্য আপনি দেখেন এই মুস্তাক তাহিরউদ্দিন ঠাকুর জিয়াদের বেইমানির জন্য কিন্তু 75 এর এই ঘটনা ঘটেছে। ঠিক এই ধরনের বেইমানদেরকে অনেক সময়ই তারা তারা কি করে তারা আমরাও তো মনে করেন আমাদের দেশীয় আপনি চোরকে নেতা বানাবেন আমরা চোরকে ডাকবো আমি অন্তত ডাকবো কারণ নেতা আমি তো আপনারা এইটাই কিন্তু আমি এইটাই বলছি সাধারণত হয়ে দরকার হয় এই টকশো যারা আছে তাদেরকে বের করুক কার কি রাজনৈতিক অবস্থান কে কি রাজনীতি করেছে কোথায় কে তদবির আপনি নিরাপদ স্বাধীনতা দিতে পারবেন হ্যাঁ আমি আমি চ্যালেঞ্জ আমরা যদি এখানে কাউকে মানে খুঁজে বের করুক ডিপলি ধরি এবং তারপরে নিরাপত্তা আপনি দিবেন না আমাকে বিপদে ফেলবেন দুটোই প্রশ্ন না না এটা আমি আপনাকে পার্সোনালি বলছি না না এটা বিপদে সিস্টেমকে বলছি এটা এটা কি আমাদের কি ইভেন আমি যদি বিএনপির একটা এই প্রবলেম গুলো থেকে এই প্রবলেম আমি বিএনপির আমি বলতাছি এই প্রবলেম গুলো সলভ করে বিএনপির একজন নেতাকে যদি আমি সিরিয়াসলি ইন্টারোগেট করি না না বলতেছি এই প্রবলেম গুলো সলভ করে এই সাহেবদের বিএনপির কাছ থেকে যে নিরাপদ থাকবো আমরা তার কোনো গ্যারান্টি আছে না না এই না সেটা অন্য ভিন্ন চিত্র আমি বলতেছি এই এই সাহেদান গঙ্গের কাছ থেকে হ্যাঁ আমাদেরকে দেশকে মানে বাঁচাতে হলে সমাজকে বাঁচাতে হলে আমাদের দেশের মানুষকে বাঁচাতে হলে এই শ্রেণীর লোকগুলোকে আইডেন্টিফাই করে সে যত বড় আমাদের শেখ হাসিনা কিন্তু আপনার একটা জিনিস খেয়াল করবেন সে যত বড় ক্ষমতাধারী হোক যে সে যত জায়গায় যাক হ্যাঁ তাকে কিন্তু এই আমাদের সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই কিন্তু তার মানে তাকে ধরেছে বা তার এগেনস্টে ধরার প্রক্রিয়া করছে এবং তার সেগুলো এবং সমস্ত ইন্টারেস্টিং জিনিস কি জানেন আপনারা দুজনে হয়তো লক্ষ্য করেছেন যে শাহেদ আমার এই অনুষ্ঠানে এই একই কথা বলেছে এবং সেটি এখন ভাইরাল যে কাউকে ছাড় দেওয়া হবে না সে যতই সরকারের আওয়ামী লীগের ঘনিষ্ঠ জননীতি শেখ হাসিনা আসলে সেটা সেটা কিন্তু দিবেন এবং আমি অনুরোধ করছি যে দুদককে যে সবাইকে বের করে গুনে গুনে বের করে সেটা এই তাকে আইনের কাজ করায় দাও শেষের রাউন্ডে চলে এসেছি আসছে আপনার কাছে আর বলতে পাঁচ দাম দেখুন একটার পর একটা কিন্তু হচ্ছে এবং যেটা হচ্ছে আপনি দেখেন কেসিনোর বিরোধী আন্দোলন এদেশে হলো সরকার অভিযান চালাইলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলন হয়নি ক্যাসিনো অভিযান দিয়ে শুরু হয়েছে না ক্যাসিনো আমি বলছি এটা নিয়ে পরে আন্দোলন হলো আন্দোলন মানে মানুষের একটা সাইকোলজিক্যাল অভিযানটাকে আপনারা আন্দোলনের অংশ বলতে পারেন কিন্তু সেটা সাময়িক ওই অভিযানটাই আমি ধরে নেন টেম্পোরারি কি হলো দেখেন এই ক্যাসিনোর কয়জন মানুষকে আপনি অ্যাকাউন্টে আনতে পেরেছেন হাতে গুনে দর্জনের নাম বলতে পারেন তাহলে দর্জন মানুষ ক্যাসিনো ব্যবসা করে একটা ঢাকা শহর রাজধানী শহরটাকে নিয়ন্ত্রণ করে ফেললো সেই দেশে কি সরকার ছিল না থাকলে সেই সরকার এত দুর্বল কেন আজকে ক্যাসিনো কোথায় কিচ্ছু নয় আপনি দেখেন এরপর আপনি দেখেন আসল ব্যাপারটা হলো কোথায় গোড়ায় গলত থাকলে আপনি কোথায় আপনি আসল কথা আপনার মাথাটা পচে গেলে আপনার কিভাবে ভালো কাজ করবেন একটা জিনিস দেখেন বিষয়টা হলো আপনার একটা শক্তি লাগবে আজকের এই যে করোনা সমস্যাটা এটা একটা জাতীয় সমস্যা না এই জাতীয় সমস্যা এটাকে সমাধান করার জন্য একটা জাতীয় উদ্যোগ কি আমরা আজকে পর্যন্ত দেখেছি বিএনপি একটা নির্যাতিত অবস্থায় থেকেও সে তার দায়িত্ব পালন করে যাচ্ছে সেখানেও নানা রকম বাধা বিপত্তি আসতেছে তাদেরকে নির্যাতন করা হচ্ছে অথচ আজকে কি করা উচিত ছিল দেখেন আজকে এই করোনার সময় যেটা করা উচিত ছিল সরকারের সরকার যত দুর্বলই হোক যেভাবে নির্বাচিত হোক অথবা নির্বাচন ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতায় থাকুক একটা দেশে তো একটা সরকার থাকতে হবে সেই অনুসারে সরকার কি করতে পারে অতীতের যে ভুলগুলো তাদের ছিল সেগুলোকে সংশোধন করার সুযোগ কিন্তু তাদের ছিল যেটা কি করতে পারো আপনারা যে যেখানে আছেন আপনারা আপনাদের মতো করে আজকে দাঁতির এই দুর্যোগের মধ্যে কাজ করেন আপনার এই আমন্ত্রণ বা আহ্বানে আমি সাড়া দেবো কি কারণে আপনি কে আমি তো আমি আপনি তো আমার দ্বারা নির্বাচিত সরকার না যদি আমার দ্বারা নির্বাচিত সরকার না হন তাহলে আমি আপনার কথা শুনে আমি আপনাকে সহযোগিতা করার জন্য আগ্রহী হব কেন এগিয়ে আসবো কেন এখন বিষয়টা হলো কোনখানটায় তারপরে যদি না হয়ে থাকি আপনি যদি সম্মানজনকভাবে সবাইকে ডাকতেন একটা একটা প্রশ্ন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার এই আপনাদের এই সংসদে আপনাদের যে কজন আছে তারা কি নির্বাচিত তাহলে তারা কার দ্বারা নির্বাচিত এখন বিষয়টা হলো লাইক প্রোডিউসেস আ লাইক আমার কথাটা হলো যে জিনিসটাই হয়েছে একটা কাঠামোগত
একটা স্ট্রাকচার তো আমরা দেখছি এবং একটা এর মধ্যে একটা জিনিস আছে, বিষয়টা হলো পরিষ্কার, একদম একদম পরিষ্কার। আপনি যুক্তির কথায় যদি বলতে যান যে টেবিল মাটির উপরে, আমি টেবিলের উপরে, সুতরাং আমি মাটির উপরে, লজিকের ভাষায় এইগুলোকে কারেক্ট বলানো যায়, কিন্তু এর বাইরেও কিছু বিষয় থাকে, সেই জিনিসগুলো আমাদেরকে ভেবে দেখতে হবে। একটু শেষ করতে হবে। হ্যাঁ, আমি শেষ করে দেবো। এখন হচ্ছেটা কি, আপনি দেখেন 6000 ভুয়া সার্টিফিকেট দিয়েছে। আপনি শাহেদের কথা, টকশোর কথা বলেছেন, দেখেন টকশো কারা করবে, রাজনীতি কারা করবে, সারা দিন পার্লামেন্টে কথা বলবে, সকালবেলা কোর্টে যাবে, রাতে কথা বলবে পার্লামেন্টে, টাকা অর্জন করে ঘরে ফিরবে, তারপর সেটা দিয়ে তার সংসার চালাবে। আর আজকে কারা রাজনীতি করছে, আজকে সংসদে কারা যাচ্ছে, বিষয়টা কি হচ্ছে আপনি দেখেন। এক সময় বিষয় কি ছিল, শেষ করতে হবে প্লিজ, রাজনীতিবিদ এখন সমস্যাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এখন ব্যবসায়ীরা রাজনীতি করে এবং রাজনীতিবিদরা যাচ্ছে ব্যবসায়, আপনি এটাকে সমাধান কিভাবে করবেন। আর টকশোর কথা যেটা বলেছেন, এটা সম্পর্কে আমার একটু কথা বলতেই হবে, সেটা হলেই টকশো কারা করে। আমরা এখন টকশো করতে করতে হয়তো অভ্যস্ত হয়ে গেছি, নদীতে অনেক সময় গরুকে ফেলে অনেক কথা বলতে পারি বা আপনার কথা শুনে আমি উত্তর দিতে পারি, কিন্তু আসলে টকশো হলে গিয়ে যার যে সমস্ত বিষয়গুলো স্পেশালাইজেশন ছিল সে সেখানে। আপনি ভুয়া করোনা সার্টিফিকেট দেওয়ার কারণে আজকে কি হলো, ইতালির কথাই শুধু আমি বলছি, অনেকগুলো দেশ কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়ে ফেলছে আপনি অক্টোবর পর্যন্ত আমাদের কোনো ফ্লাইট আর বাংলাদেশে যাবে না। তারপর আপনি দেখেন ওই যে উইনার টেক অল একটা কথা আছে, আমাদের দেশের রাষ্ট্রীয় ক্ষমতা যে যখন দখল করবে সবকিছু তার দখলে চলে আসে, ধন্যবাদ, তখন একটা নেক্সাস তৈরি হয়, এই নেক্সাসের মধ্যে না ঢুকে, ধন্যবাদ, একদম থেমে যায়নি, এটা কিন্তু চলমান প্রক্রিয়া। এখন আপনার এই মানে আপনাকে আইনের শাসন বজায় রাখতে হলে একবারে তো মানে মানে সাথে সাথে আমি মানে এটার মানে রায়টা দিতে পারবো না, এটার প্রক্রিয়া অনুযায়ী মানে চলতে হবে, এটা একটা টাইম ফ্যাক্টর। তাই এটার এটার হলো চেইনটাকে টেনে ধরেছে মাত্র সরকার, মানে আগাতে শুরু করেছে, যেহেতু আমাদের সরকারের প্রথম মানে নির্বাচনী কমিটমেন্ট ছিল এবার যে আপনার জিরো টলারেন্স দুর্নীতিতে, এখন সেটা সেই কারণে আবার কিন্তু এখানে আপনি করোনা এসে যাওয়াতেও কিন্তু আমরা অনেক ওলট পালট হয়ে গেছি। আর একটা জিনিস মাসুদ ভাই যেটা বললেন যে জাতীয় কমিটি, দেখেন আপনি একটা জিনিস যদি মানে লক্ষ্য করেন যে আপনারা বলছেন যে আমরা এই সরকারের সাথে কাজ করব কেন, আপনারা জনগণের জন্য কাজ করেন, আপনারা অতীতে ক্ষমতায় ছিলেন, ভবিষ্যতে আপনারা ক্ষমতায় যেতে চাচ্ছেন, তাহলে কেন আপনি এই করোনাকালীন সময়ে জনগণের পাশে যেয়ে দাঁড়াবেন না। আপনি লক্ষ্য করবেন আমাদের আওয়ামী লীগের যেখানে আমাদের জননেতি শেখ হাসিনা, আমাদের যারা বর্ষিয়ান নেতা আছে তাদেরকে বাইরে যেতে কম বলেছে, তারপরেও কিন্তু মোহাম্মদ নাসিম, সাহারা খাতুন এবং আবদুল্লা ভাইয়ের মতো লোকও কিন্তু করোনা আক্রান্ত হয়ে মারা গেছে, এবং সিটিং এমপি মন্ত্রী 18 জনের উপরে করোনা আক্রান্ত হয়েছে, এবং হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী করোনা আক্রান্ত হয়েছে। কিসের জন্য? কারণ জনগণের কাছে গিয়েছে তারা ত্রাণ সামগ্রী বা তাদেরকে সাহায্য করার জন্য, তারা কিন্তু করোনা। কিন্তু বিএনপির আপনি দেখেন কোন নেতা, কোন মানে এই মানে শীর্ষস্থানীয় নেতা বলেন বা আগে যারা পার্লামেন্টারিয়ান ছিলেন, এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, তারা কে আক্রান্ত হয়েছে? আচ্ছা ঠিক আছে, আর একটা যেটা বললেন যে আপনি রাজনীতির কথাটা, যে এই যে রাজনীতিতে যে এই যে টাকা পয়সার ব্যাপারটা, ব্যবসায়ী এবং রাজনীতি, এটা আপনি মানে খুব ভালো কথা বলেছেন। কারণ হলো আপনি জাস্ট যদি রাজনৈতিক বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন যে এই রাজনীতিতে টাকার খেলাটা জিয়াউর রহমান সাহেব নিয়ে এসেছিলেন, তার যার কুফল এখন আমরা ভোগ করছি। এবং লাস্ট কথা বলছেন যে আপনি ফ্লাইট বন্ধ হয়ে যাচ্ছে, আমি বলছি যে আমাদের এই মানে আওয়ামী লীগ সরকার তথা আমাদের মানে আওয়ামী লীগের বর্তমান প্রধানমন্ত্রী এবং সভাপতি জননেত্রী শেখ হাসিনা, উনি যে এই সরকার চালাচ্ছেন এবং দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং যে সমস্যা যখনই হচ্ছে সেই সমস্যাগুলোর একদম সমাধান করে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং ফ্লাইট কিন্তু এখন অলরেডি আবার চালু হওয়ার পথে, যেই ধরনের প্রবলেমগুলো অ্যারাইজ হচ্ছে সেই প্রবলেমগুলো সলভ করে আবার আমরা কিন্তু আমাদের আমি জান দেখেন একটা জিনিস আমি আপনাকে বলি, বিএনপি এই করোনাকালীন সময়ে যেভাবে অ্যাক্টিভিটি করেছে এটা সত্যিকারই প্রশংসার দাবি রাখে।
এবং বিএনপি অনেক কিছু করেছে, আপনি দেখেছেন জনগণের পাশে দাঁড়ায় নাই, জনগণকে সাহায্য সহযোগিতা করে নাই, এবং সর্বোপরি আপনি দেখেন কয়জন লোক বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়ার কথা যেটা বলেছেন, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, সমাজ তখন কেমন ছিল আর আজকের সমাজের, আজকে দেখেন একটি মাত্র ব্যক্তির সাতটি ব্যাংকের মালিক, ব্যাংক ছাড়া আরো পাঁচটি আর্থিক প্রতিষ্ঠান তার। আপনি দেখেন এই সরকারের আমলে ১৪টা ব্যাংক হয়েছে, প্রত্যেকটা সরকারি দলকে দেওয়া হয়েছে, ১২টা ইন্স্যুরেন্স হয়েছে, ১২টা সরকারি দলের। দুর্নীতি কোথায় নাই? দর্শক আমরা দুর্নীতি আপনি যেখানে সম্পর্ক আপনারা লিখতে পারেন, মুখে বলে দুর্নীতি দমন, রাতে এমএল এসএমএস এর মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিশিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনার আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত ২টায়, সোমবার সকাল ১১:৩০ এবং শুক্রবার দুপুর ১:৩০টায়। দেখবার আমন্ত্রণ রইল অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার এবং ডক্টর মোহাম্মদ আজম খান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, অনেক বিষয় নিয়ে আমরা কথা বললাম, কোভিড-১৯ মানুষের জীবন যেখানে হুমকির মুখে, প্রতিটি মানুষের জীবন সেখানে, এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা হবে সেটা নীতি নির্ধারকরাই ভালো করতে পারবেন, তবে মানুষের জীবন নিয়ে যেন কেউ ছিনিমিনি না খেলেন, সেটি ব্যবসায়ী হন, রাজনীতিক হন, ক্ষমতাসীন হন, ক্ষমতার বাইরে হন বা গণমাধ্যম হোক, সেটি কোনো অবস্থাতে কাঙ্ক্ষিত নয় এবং সেটি বোধহয় প্রকৃতিও সহ্য করবে না, সেটি মাথায় রাখতে হবে। দুর্নীতি বা নিম্নমানের লোক গণমাধ্যমে প্রচারণা পাচ্ছে, এইসব নানা কথা বলা হচ্ছে, কিন্তু রাজনীতির ফিক্স করবার বা রাজনীতির ঠিকঠাক করবার দায়িত্ব কিন্তু রাজনৈতিক নেতৃত্বকে নিতে হবে। এবং যে অভিযোগ যে যে রাজনীতিবিদদের হাতের বাইরে রাজনীতি চলে যাচ্ছে, হাতের বাইরে কে ঠেলে দিচ্ছে সেটিও কিন্তু রাজনীতিবিদরাই দিচ্ছেন। ব্যবসায়ীরা রাজনীতি করছে, রাজনীতিবিদরাও ব্যবসা করতে চাইছেন, তারাও রাজনীতিতে খুব একটা কমফোর্টেবল যে সেটি মনে হচ্ছে না, কাজে এই পরিস্থিতিটা তাদেরকেই ঠিক করতে হবে। এবং সেই পরিস্থিতি যতক্ষণ পর্যন্ত তারা ঠিক না করবেন, এবং যে কেবলমাত্র শাহেদের মতো একজনের ব্যবসার নাম দিয়ে রাজনৈতিক পরিচয়ের দুর্বৃত্তপনা করছে সেটি নয়, এই এই ধরনের দুর্বৃত্তপনা সকল প্রতিষ্ঠানে সকল মাধ্যমে এখন কিন্তু আছে, সেটি আমরা গণমাধ্যম বলি, সেটি শিক্ষা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে বলি, যেখানে বলি চিকিৎসকদের মধ্যে বলি, এই প্রতারক গোষ্ঠী, এই প্রতারণা সর্বত্র আছে। কাজে আমরা যদি আমাদের মূল্যবোধের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন না আনি, আমাদের সামাজিক রাজনৈতিক মানবিক ধর্মীয় নানা মূল্যবোধ যদি আমরা এই জাগিয়ে তুলতে না পারি, তাহলে এই সংকট আরও তীব্র থেকে তীব্রতর হবে, এবং তার দায় কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক নেতৃত্বকে নিতে হবে। অবশ্য নির্ভর করে তারা রাজনীতিটা সমাজে থাকুক সেটি চান কিনা, গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, শক্তিশালী হোক সেটি তারা চান কিনা, রাষ্ট্রকে তারা কোন চোখে দেখতে চান সেটি একটি বড় বিবেচ্য প্রশ্ন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা, নিরাপদে থাকুন এবং ঘরে থাকুন।